আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিস্তার পরিমাপ এবং সম্ভাবনার ইতিমধ্যে তোমাদের সাথে 6টি ক্লাস নিয়েছি। আমি আশা করছি আজ আমরা সপ্তম ক্লাসের মাধ্যমে এই বিস্তার পরিমাপ এবং সম্ভাবনার অবশিষ্ট যে সমস্যাগুলো আছে সেটি আমরা করতে পারবো। তাহলে চলো আমরা সরাসরি আমাদের মূল পাঠে চলে যাই। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইসহাক আলী। আমরা এই বিস্তার পরিমাপ এবং সম্ভাবনার মূলত গত ক্লাস পর্যন্ত কিন্তু অনেকগুলো সংজ্ঞা থিওরি সাথে সাথে যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো করার চেষ্টা করেছি। বিশেষ করে দেখো গত ক্লাসে আমরা এর আগের ক্লাসে সব মিলিয়ে তাসের অঙ্ক ছিল, বিভিন্ন বক্সের মধ্যে যদি বলের অঙ্ক ছিল, সর্বশেষ আমরা গত ক্লাসে অষ্টম সমস্যার মাধ্যমে অর্থাৎ 8 নম্বর একটি সমস্যা দেখিয়েছিলাম, যেটি ছিল কোনো বক্সের মধ্যে বল থাকলে কিভাবে একটি দুইটি নিয়ে সম্ভাবনা, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তা যাই হোক, আমরা চেষ্টা করছি আজ নতুন বিষয় যেটি আমরা আলোচনা করিনি এর আগে, সেটি হলো এখানে দেখো পরস্পর বর্জনশীল ঘটনা বা পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা। আমরা প্রথমে যেহেতু নতুন কিছু অঙ্ক করব, সেজন্য আমাদের কাজ হবে এখানে, তোমরা যারা সংযুক্ত হয়েছো আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আস্তে আস্তে যারা সংযুক্ত হবে পরে আমি তাদের সাথে কথা বলবো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তবে একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবে, যেহেতু এটা তোমাদের জন্য নতুন কিন্তু আজ, আর চেষ্টা করবে একটু ধৈর্য ধরে থাকা। কারণ হলো তোমাকে সংজ্ঞাগুলো দেওয়ার পরে আমি যখন উদাহরণ দিব সাথে সাথে যখন অঙ্কগুলো করব, তোমাদের হয়তো যদি কোনো প্রশ্ন থাকবে দেখবে যে আমি সে উত্তরগুলো হয়তো দিয়েই দিয়েছি, সেই জন্য একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে আমি বলছি কিনা বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করতে পারছি কিনা। এরপরে যদি ক্লিয়ার না হয় তখন বলবো স্যার এই বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা, এখানে দেখো পরস্পর বর্জনশীল ঘটনা বা পরস্পর পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা বলতে আমরা কি বুঝি, এখানে বলা হচ্ছে দেখো যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে তবে ওই ঘটনা সমূহকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। এখন বিষয়টা দেখো এখানে এরকম যে আমাদের দুটো ঘটনা যদি হয়, বলা হচ্ছে যদি কতগুলো ঘটনা এমন হয় যে এদের যে কোনোটি ঘটলে বাকিগুলি ঘটবে না, তবে ওই ঘটনাগুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা। এখন এখানে উদাহরণ হিসেবে দেখো দিয়েছি একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র, অর্থাৎ আমরা যদি একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করি তাহলে তার যেহেতু 6টি পিট আছে সেই জন্য তার যে নমুনা ক্ষেত্র বা সেটি হলো এস, এবং সেখানে নমুনা বিন্দুর সংখ্যা এখানে দেখো 6টি। এবং তোমরা জানো যে একটি ছক্কার 1 থেকে 6 পর্যন্ত চিহ্ন থাকে, সেই জন্য এস এর নমুনা বিন্দু হলো 6টি, এবং সেটিকে যদি সেটের মধ্যে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলছি নমুনা ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে দেখো এস এর নমুনা ক্ষেত্র হলো এটি, এবং এই ছক্কার উপরের পিঠে প্রাপ্ত জোড় সংখ্যার ঘটনা, অর্থাৎ বলা হচ্ছে ছক্কার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দেখো জোড় সংখ্যাও আছে বিজোড় সংখ্যা আছে। তা আমাদের জোড় সংখ্যার যে ঘটনা তার যে নমুনা ক্ষেত্র সেটিকে যদি বলা হয় জোড় সংখ্যা কতগুলো, সেগুলো দেখো এ যদি ধরা হয় জোড় সংখ্যার ঘটনাকে তাহলে সেটি হবে দেখো 2, 4 এবং 6। আর যদি বিজোড় সংখ্যার ঘটনাকে বি ধরা হয় তাহলে তার মধ্যে দেখো নমুনা বিন্দু হলো 1, 3 এবং 5। তাহলে এই যে পরস্পর বর্জনশীল ঘটনা, কেননা দেখো এদের মধ্যে কোনো সাধারণ কোনো উপাদান নেই বা কমন কোনো উপাদান কিন্তু নেই, এই জন্য দেখো এই ঘটনা দ্বয় কখনো একত্রে ঘটা সম্ভব নয়। তার মানে বলা হচ্ছে যদি বিজোড় আসার কথা বলা হয় তাহলে কি জোড় আসবে? কখনো আসবে না। সেই জন্য বলা হচ্ছে এই এই জাতীয় যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে বলা হচ্ছে পরস্পর বর্জনশীল বা পৃথক ঘটনা। নামের সাথে কিন্তু দেখো মিল আছে, পৃথক ঘটনা। আচ্ছা, আমরা আরেকটি সংজ্ঞা দেখি পরে, তাহলে দেখো আর একটু ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে পরস্পর বর্জনশীল না হয়ে যদি অবর্জনশীল ঘটনা হয় তাহলে তার ঠিক উল্টা ঘটনা।
তাহলে আগে যা যা বলেছি এখন ঠিক তার উল্টা হবে। দেখো, যদি কতগুলো ঘটনা এমন হয় যে তাদের মধ্যে যে কোনো দুইটি ঘটনা একত্রে ঘটবে, তবে ওই ঘটনা সমূহকে বলা হবে অবর্জনশীল ঘটনা। যেমন গাণিতিকভাবে যদি বলা হয় দুইটি ঘটনা এ এবং বি পরস্পর যদি অবর্জনশীল ঘটনা হয়, যদি এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট না হয়, অর্থাৎ তাদের মধ্যে কমন কোনো কিছু থাকতে হবে, ফাঁকা সেট না, অর্থাৎ এ এবং বি এর ইন্টারসেকশন অবশ্যই কোনো না কোনো উপাদান হতে হবে। তাহলে দেখো, এই এই কথাটাকে আবার যদি অন্যভাবে বলা হয় তাহলে কেমন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি অবশ্যই জিরো হবে না, অর্থাৎ কিছু না কিছু সম্ভাবনা থাকবে। এখন উদাহরণ দেখো, এখানে একটু আগে যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম ছক্কার নমুনা ক্ষেত্র এটি, এবং তার জোড় সংখ্যার ঘটনা হলো এইটি 2, 4 এবং 6। এখন এদের মধ্যে আবার দেখো তিন দ্বারা বিভাজ্য যদি বলা হয় এই নমুনা ক্ষেত্রের মধ্যে, তাহলে আমরা কি পাই, 3 এবং 6। অর্থাৎ আমরা কিন্তু প্রথম বললাম এই যে এস একটি নমুনা ক্ষেত্র, এই নমুনা ক্ষেত্রের মধ্যে জোড় সংখ্যার ঘটনা হলো এ এবং তার নমুনা বিন্দু হলো 2, 4 এবং 6। আবার বলা হলো এস একটি নমুনা ক্ষেত্র এবং তার মধ্যে তিন দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলোকে যদি বলা হয় নমুনা ক্ষেত্র বি, তাহলে তার নমুনা বিন্দু হবে দেখো 3 এবং 6। তাহলে এই যে দুটো ঘটনা এ এবং বি, দুটো ঘটনা কিন্তু এই আমাদের এই ছক্কা থেকে তৈরি হয়েছে, একটি হলো জোড় ঘটনা আর একটি হলো যে তিন দ্বারা বিভাজ্য ঘটনা। তাহলে যারা জোড় আছে তাদের মধ্যেও কিন্তু দেখো তিন দ্বারা বিভাজ্য দুটি সংখ্যা আছে, একটি হলো এখানে দেখো জোড় সংখ্যা হলো এখানে 2, 4, 6, আবার এখানে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 3 এবং 6। তাহলে এদের মধ্যে দেখো একটা কমন উপাদান আছে 6, এই 6 কিন্তু দেখো এখানেও আছে এখানেও আছে। তাহলে এই জাতীয় যে ঘটনা একে আমরা বলছি অবর্জনশীল ঘটনা। মোট কথা তোমরা মনে রাখবে, যদি কমন থাকে তাহলে হবে বর্জনশীল না হয়ে অবর্জনশীল, আর যদি কমন না থাকে তাহলে বলবে হলো বর্জনশীল। এইটুকু মনে রাখলে হবে যে কমন থাকলে হবে অবর্জনশীল আর না থাকলে বলবে যে এটা হলো বর্জনশীল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে বর্জনশীল ঘটনা কি এবং অবর্জনশীল ঘটনা কি। আমরা এগুলো ব্যবহার করে অঙ্ক করব, কিন্তু আমরা আরো কিছু সংজ্ঞা আগে জেনে নেই। এখানে বলা হচ্ছে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা। এখন এই যে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলতে আমরা বুঝি দেখো, যদি দুইটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা উহাদের পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয়, তবে তাদেরকে আমরা বলবো স্বাধীন ঘটনা। দেখো যদি দুইটি ঘটনা এ এবং বি কে স্বাধীন বলা হবে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ এবং ইনটু প্রবাবিলিটি অফ বি বি হয়। অর্থাৎ মনে রাখতে হবে যদি স্বাধীন, অর্থাৎ একটি আরেকটির উপরে যদি নির্ভরশীল না হয়, স্বয়ং সম্পূর্ণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দুটো একত্রে করা হয় ইন্টারসেকশন, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। দেখো উদাহরণ হিসেবে দুইটি মুদ্রা যদি উপরে আমরা ছুড়ে দিই, তাহলে একটি মুদ্রায় মাথা আসার ঘটনা অবশ্যই অপর মুদ্রায় লেজ আসার ঘটনা দ্বারা প্রভাবিত হবে না। কিরকম, দেখো আমি দুটো মুদ্রা একসাথে ছুড়ে দিয়েছি, এখন একটি মুদ্রাতে ধরো হেড বা টেইল আসছে, এখন পরের মুদ্রা হেড বা টেইল আসতে পারবে না এমন তো কোনো শর্ত নেই, কেন সেটা তো ভিন্ন একটা জিনিস। এই জন্য আগে যেমন ছিল দেখো মিলে গেছিল। আচ্ছা, এখন আমরা স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা মানে হলো একটার দ্বারা আরেকটা প্রভাবিত হবে না। অর্থাৎ আমি কিন্তু যখন দুটো মুদ্রা ছুড়ে দিয়েছি তখন একটি মুদ্রাতে হেড পড়েছে ধরো, পরের মুদ্রা হেডও পড়তে পারে টেইলও পড়তে পারে, এটা কিন্তু ওর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এই জাতীয় যখন সম্পর্ক থাকবে তখন আমরা তাদেরকে বলবো স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা। এখানে আমাদের এই সূত্রটি একটু মনে রাখতে হবে, যদি কোনো ঘটনা স্বাধীন হয় তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই খাতায় এই সূত্রটি লিখে নিবে, যদি স্বাধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। ঠিক উল্টা ক্ষেত্রেও বলা যাবে, যদি এরকম ঘটে অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হয়, তখন আমরা বলতে পারবো এ এবং বি ঘটনার দুটি স্বাধীন ঘটনা, এটা আমরা তখন বলতে পারবো। এখন দেখো
আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, ঠিক এর উল্টা কথা দেখো, আমরা একটু আগে যে কথাটা বলেছি, তাহলে দুইটি যদি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র। এখন আমরা একটু আগে আলোচনা করেছিলাম অবর্জনশীল ঘটনা কি, বর্জনশীল ঘটনা কি, এবার আমরা অঙ্ক করার জন্য আমাদের যে সূত্রটি লাগবে মূলত সেই সূত্রটি এখানে দেওয়া হয়েছে। দেখো, দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগ সূত্র, অর্থাৎ সম্ভাবনার যোগ যে সূত্রটা, সেটা দুটি অবর্জনশীল ঘটনা যদি ঘটে তাহলে তাদের ক্ষেত্রে কেমন ঘটবে সেটি এখানে বোঝানো হয়েছে। দেখো, দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এদের প্রত্যেকটির পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে ঘটনা দুইটি একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। এবার নিচেটা দেখো, বলা হচ্ছে এস সসীম নমুনা ক্ষেত্রের এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি অফ এ হয় এবং বি ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি অফ বি হয়, তবে এ এবং বি ঘটনা দুইটি একত্রে ঘটার সম্ভাবনা হতে পারে, অথবা এ অথবা বি যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, যাই হোক না কেন আমরা তখন এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো। দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন অফ বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি, এই সূত্রটিও কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সেটি কি, যে সম্ভাবনার যোগ সূত্র যদি হয় তাহলে সেটি যদি এই শর্তগুলো পূরণ করে, যদি অবর্জনশীল ঘটনা হয় এ এবং বি, এইটাই হলো মূল কথা, যে একটি নমুনা ক্ষেত্র হলো এস আর এ আর বি হবে দুইটি অবর্জনশীল ঘটনা, এটি কিন্তু মুখ্য, এই যে অবর্জনশীল ঘটনা যদি হয় এবং এ প্রবাবিলিটি যদি পি অফ এ হয় আর বির প্রবাবিলিটি যদি পি অফ বি হয়, তখন আমরা বলতে পারবো এই যে সূত্রটি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি। এখন যদি তোমার কখনো বলা হয় যে এই এই চারটি শর্ত দেখো এখানে দেওয়া আছে, যে কোনো তিনটি মান দেওয়া আছে, অবশিষ্ট মানটি আমরা খুব সহজে বের করতে পারবো, সেটা হতে পারে এটার মান বের করার জন্য হতে পারে, সরাসরি এটার মানও আবার বের করতে, আমাদের এই তিনটি উপাদানও যদি দেওয়া থাকে তাহলে আমরা মানগুলো বের করতে পারবো। আমরা অঙ্কে গিয়ে দেখবো এই সূত্রগুলো ব্যবহার করেছি। এরপরে আমরা আসবো শর্তাধীন সম্ভাবনা বলতে কি বুঝি। কোনো পরীক্ষণে যদি একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্য কোনো ঘটনা পূর্বে ঘটেছে তার উপর নির্ভর করে, তবে ওই ঘটনার সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা বলে। শর্তাধীন সম্ভাবনা মানে হচ্ছে, দেখো, একটি ঘটনা ঘটেছে তার উপর নির্ভর করছে যে পরের ঘটনাটা কেমন ঘটবে, এই জাতীয় ঘটনা, অর্থাৎ একটার সাথে একটা সম্পৃক্ত আছে, যে আগের ঘটনাটা কেমন হয়েছে তার উপরে নির্ভর করছে পরবর্তী ঘটনাটা কেমন হবে। তাহলে এখানে দেখো, এ ঘটনাটি ঘটেছে, এ শর্তাধীনে যদি বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি অফ এ হয়, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, এ ঘটনাটি ঘটেছে, এই শর্তাধীনে বি ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ যেটা ঘটেছে সেটি অবশ্যই নিচে আসবে, এটা কিন্তু তোমাদের কিন্তু ভুল হলে বিপদ, যে দেখো এ ঘটনাটি ঘটেছে সেই জন্য এটার পি অফ বি অফ এ, তাহলে নিচেরটা ঘটে গেছে তার উপরে নির্ভর করছে উপরেরটা কেমন হবে, তাহলে এইটুকু মনে রাখলে হবে, নিচেরটি ঘটে গেছে আর উপরেরটি এই নিচের উপরে নির্ভর করলে তখন সূত্রটি হবে দেখো পি অফ বি অফ এ। তাহলে আমরা এ ঘটনা একে পড়া হবে কিভাবে, এ ঘটনাটি ঘটার শর্তে বি ঘটনাটি ঘটার সম্ভাবনা। দেখো, উদাহরণ হিসেবে যদি বলি যে বৃষ্টিকে আমরা যদি বলি রেইনের প্রথম অক্ষর আর, হওয়া নির্ভর করছে আকাশে মেঘ হওয়ার উপরে, অর্থাৎ মেঘের ছোট হাতের অক্ষর সরি প্রথম অক্ষর আমরা সি ব্যবহার করি, তাহলে বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করে কি, যে মেঘে জমা, তাহলে নির্ভর করে আকাশে মেঘ জমা হওয়ার উপর, অর্থাৎ বৃষ্টি হবে কিনা এটা নির্ভর করছে আকাশে মেঘ হয়েছে কিনা, আকাশে মেঘ না হলে তার বৃষ্টি হতে পারে না, সেজন্য বলা হচ্ছে আকাশে মেঘ যদি হয় তাহলে তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসবে, হলেই যে আসবে তা না, মেঘ হলেই কিন্তু বৃষ্টি হবে না, কিন্তু সম্ভাবনা আছে বৃষ্টি হতে পারে। তাহলে আমরা কিন্তু বলছি সম্ভাবনা হতেও পারে নাও হতে পারে,
কিন্তু যদি আকাশে মেঘ না থাকে তাহলে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তা সেক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করছে আকাশে মেঘ হওয়ার উপর। তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা শর্তাধীন সম্ভাবনা, তাহলে তাকে আমরা কিভাবে প্রকাশ করি? দেখো পি অফ, যেহেতু নিচে দেখো কার সম্ভাবনা, তাহলে আমাকে সম্ভাবনা বের করতে হবে বৃষ্টির, সেজন্য বৃষ্টিটা উপরে, আর কার উপরে নির্ভর করছে? মেঘের উপরে, এবং মেঘের উপরে সি দেখো নিচে দেওয়া আছে। এটা অর্থাৎ মনে রাখতে হবে যে আমরা কোন মানটি বের করব কার উপরে নির্ভরশীল। যার মানটি বের করব সেটি উপরে থাকবে, আর যেটির উপরে নির্ভরশীল সেটি নিচে থাকবে, এইটুকু মনে রাখলেই হবে। এবার আমরা আরেকটি সংজ্ঞা দেখো, এখানে বলা আছে যে দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র বলতে আমরা কি বুঝি। এখানে আছে দেখো, দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের যে কোনো একটির শর্তহীন সম্ভাবনা এবং অন্যটির শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ এবং বি দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনা, এ ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ, আর এ এর শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা এখানে পি অফ এ অফ বি। দেখো একটু আগে আমরা বলেছি সেই জাতীয় কিন্তু খেয়াল রাখো, এ ঘটনা ঘটার সম্ভাবনাকে ধরেছি পি অফ এ, আর বলা হচ্ছে এ এর শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ অফ বি, বি এর শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি অফ এ, এবং বলা হচ্ছে এ এবং বি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, যখন এ ঘটনা আগে ঘটে। খেয়াল করো এই লাইনটি প্রত্যেকে, দেখো পি অফ এ ইন্টারসেকশন অফ বি কিন্তু পি অফ এ ইন্টু পি অফ বি অফ এ, তার মানে এ ঘটনাটা আগেই ঘটে গেছে, সেই জন্য এই প্রবাবিলিটি অফ বি, দেখো খেয়াল করো যে প্রবাবিলিটি অফ বি বাই এ, আর প্রবাবিলিটি অফ এ কিন্তু আগেই ঘটে গেছে, সেই জন্য পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। দেখো এটার সাথে কিন্তু এই এ আর এখানেও কিন্তু এ, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি এই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি অফ এ আগেই হয়েছে ইন্টু প্রবাবিলিটি অফ বি বের করতে হবে, এবং সেটি এ ঘটনার সাথে সম্পর্ক রেখে। অথবা দেখো এইভাবেও হতে পারে, এ ইন্টারসেকশন অফ বি মানে আগে যদি প্রবাবিলিটি অফ বি আমাদের হয়ে যায়, তাহলে পরবর্তীতে এ বের করার জন্য প্রবাবিলিটি অফ বি এর উপর নির্ভরশীল এ বাই বি। এই জন্য এখানে বলা আছে দেখো, যখন বি ঘটনা আগে ঘটেছে। দেখো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা দুইটি পরস্পর বর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র, অনেকগুলো বিষয় কিন্তু নতুন তোমাদের আজ জানতে হচ্ছে, এরপর আমরা এক্সাম্পলে গেলে তখন আর একটু ক্লিয়ার হতে পারবে। এখানে দেখো দুইটি বর্জনশীল পরস্পর বর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র, এবার দুইটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা এদের প্রত্যেকটি পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এস যদি সসীম নমুনা ক্ষেত্র হয় এবং তার এ এবং বি দুইটি যদি বর্জনশীল ঘটনা হয়, আমাদের কিন্তু এই যে বর্জনশীল আর অবর্জনশীল এইগুলো কিন্তু মুখ্য এখানে, তাহলে বর্জনশীল ঘটনা এ ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ এবং বি ঘটনা ঘটার সম্ভাবনা হলো পি অফ বি যদি হয়, তাহলে এ অথবা বি যে কোনো একটি ঘটার সম্ভাবনা যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে আমরা মোটামুটি আমাদের অঙ্ক করার জন্য যে সূত্র বা যে সংজ্ঞাগুলো আমাদের জানা দরকার মোটামুটি আমরা সেগুলো এখানে বলেছি। এরপরে নির্ভর করে, এরপরে ভিত্তি করে আমরা এখন আমাদের মূল যে সমস্যাগুলো আমরা সেই সমস্যায় চলে যাব। আমরা এই অধ্যায়ের অর্থাৎ বিতে কিন্তু আটটি নিয়মের অঙ্ক আমরা করেছি, আমরা এখন নয় নম্বর অঙ্ক করছি। দেখো নয় নম্বর অঙ্কে এখানে আছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান দেওয়া আছে মান 1/3, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মানও দেওয়া আছে 5/6, এবং প্রবাবিলিটি অফ এ সমান হাফ দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রবাবিলিটি অফ বি নির্ণয় করতে হবে। আমি যখন তোমাদের সংজ্ঞা বা থিওরি বুঝিয়েছিলাম তখন কিন্তু দেখো ও বলেছিলাম যে এখানে একটা সূত্র ছিল এবং সেখানে চারটি মিলিয়ে সূত্র ছিল পি অফ এ ইউনিয়ন অফ বি সমান পি অফ এ
প্লাস পি অফ বি মাইনাস পি ইন্টারসেকশন অফ বি। এই মানগুলো কিন্তু আমরা বলেছিলাম যে কোনো তিনটি মান দেওয়া থাকলে অপর মানটি নির্ণয় করা যাবে। তাহলে আমরা ওই সূত্রটি যদি সরাসরি আমরা ব্যবহার করি তাহলে দেখো আমরা জানি এই সূত্রটি, সেই সূত্রটি কি, যেহেতু আমাদের কি কি মান দেওয়া আছে সেটির উপরে নির্ভর করে আমাদের সূত্রটি লিখতে হবে। তাহলে দেখো এখানে এই মানগুলো দেওয়া আছে, আরেকটি মান বের করতে হবে। এই জন্য আমরা লিখেছি, আমরা এই সূত্রটি অলরেডি জানি, পি অফ এ ইউনিয়ন অফ বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন অফ বি। খুব সহজ, দেখো এখানে শুধু ওই উপরে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, দেখো বাম পাশে বসিয়েছি, পি অফ এ ইউনিয়ন অফ বি এর মান এখানে দেওয়া আছে দেখো 5/6, আর পি অফ এ এর মান দেওয়া আছে 1/2, আর পি অফ বি যেহেতু বের করতে হবে এটি রেখে দিতে হবে, আর পি অফ এ ইন্টারসেকশন অফ বি এর মানও কিন্তু দেওয়া আছে 1/3। খুব সহজ, এখান থেকে আমরা পি অফ বি এর মানটা ক্যালকুলেশন, নর্মালি যেভাবে তোমরা ক্যালকুলেশন করো সেভাবে এখানে ক্যালকুলেশন করলে তোমরা মানটি বের করতে পারবে। তাহলে আমরা পি অফ বি এর মান কত পেলাম, 2/3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে, ধরো এখান থেকে আমি কিন্তু এই গ্রুপের একটি অঙ্ক দেখিয়েছি, কিন্তু এই এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ের মধ্যে আছে। সেই ক্ষেত্রে মূল বিষয়টি হলো এখানে হয় এটা দেওয়া থাকবে অথবা এটা দেওয়া, এরকম মানে যে কোনো তিনটি দেওয়া থাকবে, অবশিষ্টটির মান বের করতে হবে। এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা কিন্তু বোর্ডে প্রায় কিন্তু এই এই জাতীয় অঙ্কগুলো আসে। তাহলে এই শুধু এই সূত্রটি যদি মনে থাকে তাহলে খুব সহজে এটি তোমরা করতে পারবে। এবার আমরা একটু আর একটু ভিন্ন ধরনের যাব, দেখো এবার আমরা করব হলো 10 নম্বর সমস্যাটি। 10 নম্বর সমস্যাটি আছে দেখো, পি অফ এ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে, যেখানে এ এবং বি স্বাধীন। তাহলে দেখো একটু আগে যে অঙ্কটি আমরা করেছিলাম তার সাথে একটু পার্থক্য এখানে আছে। আগে ছিল তিনটি মান দেওয়া ছিল, চতুর্থ মানটি বের করতে হয়েছিল। এবার দেখো দুইটি অজানার, দুইটি জানা রাশি আছে আর একটি মান বের করতে হবে। কিন্তু এখানে আরেকটি শর্ত বলা আছে, এ এবং বি হলো স্বাধীন। তাহলে যখনই তুমি বুঝলে যে, যদি তোমার সূত্র ভুলেও যাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে যেহেতু এটা স্বাধীন তাহলে আরেকটা কিন্তু এখানে উপাদান থাকবে না। আমরা যখন স্বাধীন ছিল এ এবং বি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি সূত্র লিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। একটু মনে করার চেষ্টা করো যে আমরা যদি এ এবং বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন অফ বি এর সূত্রটি কি ছিল। এবার আমার সাথে মিলে নাও, দেখো আমরা জানি এ, যেহেতু এ এবং বি স্বাধীন, আমি কিন্তু বলেছি একটু আগে, দেখো যদি স্বাধীন হয় তাহলে আমরা এই সূত্রটি আমরা মনে রাখতে বলেছিলাম তোমাদের। তাহলে পি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, অর্থাৎ যদি এ এবং বি পরস্পর একে অপরের উপরে কোনো নির্ভরশীল না হয় সেই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি যদি কমন উপাদান না থাকে তাহলে আমাকে সরাসরি পি অফ এ ইন্টু পি অফ বি এই মানটি বসিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো এই দুটো মান এখানে দেওয়া আছে, আমরা সরাসরি মানটি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা মানটি পেয়ে গেছি। দেখো 1/3 × 3/4 করলে আমরা 3 কেটে 1/4 হয়। তাহলে আমাদের এই 10 নম্বর সমস্যাটি হলো, তাহলে আমরা আগের অঙ্কটা ছিল চারটে মানের মধ্যে তিনটি মান দেওয়া থাকবে, অবশিষ্ট মানটি বের করতে হবে, আর এটিতে দুইটি মান দেওয়া আছে, আরেকটি মান বের করতে হবে, তবে শর্ত হলো স্বাধীন কথাটা থাকতে হবে এবং এখানে বলে দেওয়া আছে। দেখো এবার আমরা 11 নম্বর অঙ্ক আমরা করব। 11 নম্বর অঙ্ক মানে বইয়ের কিন্তু 11 নয়, আমার সিরিয়ালের 11 দিয়েছি, 11 ধরনের অঙ্ক। তাহলে এবার দেখো আমাদের এখানে পি অফ এ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে, এ এবং বি স্বাধীন ঘটনা, তাই যদি হয় তবে পি অফ এ ইউনিয়ন অফ বি নির্ণয় করো। একটু আগে করেছি, আমাদের পি অফ এ আছিল, পি অফ বি ছিল এবং এ আর বি স্বাধীন ছিল, এবং সেই ক্ষেত্রে এ ইন্টারসেকশন অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন অফ বি বের করেছি। এবার আমাদের বের করতে হবে
পি অফ এ ইউনিয়ন অফ বি, অর্থাৎ আমি যে গ্রুপের অঙ্কগুলো তোমাদের দিচ্ছি এই জাতীয় অঙ্কগুলো কিন্তু সবই কভার করবে যদি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারো। অর্থাৎ চেষ্টা করেছি যেন কোনো নিয়মের অঙ্কটা তোমাদের যেন বাদ না যায়, সেই জন্য ওখানে আমি দেখো ইন্টারসেকশন একটা দিয়েছি, সাথে সাথে যদি ইউনিয়ন হয় তাহলে কি হবে। তাহলে এখানে যেহেতু এ এবং বি আমরা জানি স্বাধীন, তাহলে আমার প্রথম যে শর্তটি সেটি এখানে ব্যবহার করতে হবে, কি সেটি? পি অফ এ ইন্টারসেকশন অফ বি আমাকে বের করে নিতে হবে, এবং দেখো পি অফ এ ইন্টু পি অফ বি বের করে আমরা পেলাম 3/10। অর্থাৎ আমাদের এখানে দেখো পি অফ এ ইন্টারসেকশন অফ বি কিন্তু এই সূত্রের ক্ষেত্রে লাগবে, সেই জন্য আমরা এখানে প্রথমে এ আর বি স্বাধীন হওয়ার কারণে আমরা এই দুটো সূত্র কিন্তু এখানে ব্যবহার করে আগে পি অফ এ ইন্টারসেকশন অফ বি এর মানটি আমরা বের করে নিয়েছি। এরপরে দেখো আমরা তাহলে আমরা এরপরে কি করব, এবার আমরা জানি যে সূত্রটি সরাসরি আমরা একটু আগে যে সূত্র ইউনিয়নের যে সূত্রটি আমরা বসিয়েছিলাম সেই সূত্রটিতে আমরা মানটা বসিয়ে দিয়েছি। দেখো তাহলে এখানে পি অফ এ ইউনিয়ন অফ বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি ইন্টারসেকশন অফ বি, অর্থাৎ এখানে শুধু মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই দেখো আমরা পেয়ে গেছি 4/5। এটা তোমরা নিজেরা করে নিও। তাহলে আমাদের এবার আমরা 12 নম্বর সমস্যার সমাধান করব। এখানে তাহলে আমরা কিন্তু একই ধাঁচের অঙ্কগুলো আমরা করেছি, তাহলে আমরা 9, 10, 11 আমরা তিন ক্যাটাগরির অঙ্ক আমরা করেছি। এখন আমরা অন্য ক্যাটাগরি অর্থাৎ 12 নম্বর গ্রুপের অঙ্ক, এখানে আছে দেখো পি অফ এ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মানও দেওয়া আছে, এবং এ আর বি স্বাধীন ঘটনা আছে। পি অফ এ এই যে বার দেখো, এই যে একটার সাথে একটা সম্পর্কিত যে নির্ভরশীল অনির্ভরশীল এই ঘটনাগুলো কিন্তু আমরা পি অফ এ বাদ বি এই জাতীয় কিন্তু আমরা করেছিলাম। দেখো এ ভাগ বি বা এই যে, তাহলে এই পার্থক্য শুধু এইটুকুতে। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা লিখেছিলাম, যেহেতু এটা কিন্তু আমাদের স্বাধীন হওয়ার কারণে বলেই দেওয়া, যখনই কোনো অঙ্কে বলা থাকবে এই দুটো ঘটনা স্বাধীন, তখনই সাথে সাথে তোমরা পি অফ এ ইন্টারসেকশন অফ বি এই মানটি বের করে নিবে। তাহলে দেখো এখানে পি অফ এ ইন্টারসেকশন অফ বি বের করলে তোমরা পেয়েছো এখানে 1/18। এরপরে আমরা জানি এই যে সূত্রটি কিন্তু আমরা একটু আগে লিখেছি, পি অফ এ অফ বি অর্থাৎ বি ঘটনা প্রবাবিলিটি অফ বি আগে ঘটে গেছে, তার মানে সেই হিসেবে পি অফ এ বাই বি এর সূত্র হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি বাই পি অফ বি, এবং এটা কিন্তু আমি যখন সূত্র বলেছিলাম তখন এটা বুঝিয়েছিলাম কোনটা কিভাবে আমরা মনে রাখবো। তাহলে পি অফ এ বাই বি সমান হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি ডিভাইডেড বাই পি অফ বি, যদি এখানে এ বাই বি হয়, আর যদি উল্টা হতো এখানে যদি বি বাই এ হতো তাহলে এখানে শুধুমাত্র পি অফ এই, অর্থাৎ যেটা উপর নির্ভরশীল সেটি নিচেই থাকবে, তাহলে এ বাই বি, এই জন্য এখানে পি অফ বি, এখানে যদি হতো বি বাই এ তাহলে আমরা লিখতাম পি অফ এ, এইটুকুই শুধু এখানে পার্থক্য। তাহলে আমাদের এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা পেলাম পি অফ এ বাই বি সমান হলো 1/3। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করছি তোমরা এই জাতীয় অঙ্কগুলো হয়তো করতে পারবে। এবার আমরা 13 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলা হচ্ছে এ এবং বি এর এককভাবে একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে 1/3 এবং 1/4, তারা একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত। আমরা কিন্তু একটু আগে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো সরাসরি ওই মানগুলো বলে দেওয়া ছিল যে প্রবাবিলিটি অফ এ কত, বি কত, বা ইন্টারসেকশন কত, বা এই জাতীয় যে মানগুলো সরাসরি আমাদের বলেই দেওয়া ছিল এটা এই এই জিনিস, এটা এই জিনিস। এবার কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে বা ভাষায় বলে দেওয়া আছে, ওই বিষয়গুলোই বলা আছে কিন্তু এটা তোমার ভাষায় প্রকাশ করা আছে। কেমন দেখো, বলা হচ্ছে এ আর বি এই দুটো হলো এক, বলছে এ আর বি ধরো দুইজন ব্যক্তি, দুইজন ছাত্র বা ছাত্রী, তাদের মধ্যে বলছে যে এককভাবে একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে এত। বলা হচ্ছে যদি শুধু একজন এ ব্যক্তি, যদি এ ছাত্র যদি অঙ্কটি করে তাহলে তার পারার সম্ভাবনা,
অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা, অর্থাৎ একটি অঙ্ক সমাধান করতে গিয়ে এ যদি করে নিজে নিজে, যদি অঙ্কটা কারোর সাহায্য না নিয়ে করে তাহলে তার সম্ভাবনা হলো 1/3। একইভাবে বি যদি অঙ্কটি করতে চায় একা একা তারও সম্ভাবনা হলো 4/1। এই ক্ষেত্রে যদি তারা দুইজন মিলে যদি একত্রে ওই অঙ্কটি সমাধান করতে চায় চেষ্টা করে তাহলে তাদের সমাধান করার যে নির্ণয় করার সম্ভাবনা নির্ণয় করতে হবে। অর্থাৎ তারা একা একা করলে একরকম হিসাব, আবার দুইজন দুই রকমের সম্ভাবনা, মানে কেউ ভালো পারবে কেউ কম পারবে, অর্থাৎ কারো তাড়াতাড়ি হবে কারোর হয়তো দেরিতে হবে বা কারোর ভুল হবে, এই বিষয়গুলো আছে। এখন বলছে যে তারা দুইজন একত্রে হয়ে যদি কাজটি করে বা অঙ্কটি করে তাহলে তাদের যে অঙ্কটি সমাধান করার যে সম্ভাবনা সেটি কত হবে। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু বলা হচ্ছে যে পি অফ এ সমান, ওইখানে কিন্তু সরাসরি দেওয়া ছিল না কিন্তু এখানে বলেই দেওয়া আছে, দেখো এর পারার সম্ভাবনা। তাহলে এ হলো পি অফ এ সমান 1/3 আর পি অফ বি হবে 1/4। এটা আমরা আগে লিখে নিব যে আমাদের কোনটা কি। এরপরে যেহেতু এ এবং বি স্বাধীন, কেন স্বাধীন, দেখো তো স্বাধীন হলো এই কারণে, দেখো আমি অঙ্ক পারবো কি না আর একজনের সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি পারবো কি না পারবো, আমি পারতেও পারি আমার সাথে কিন্তু আর একজনের সম্পর্ক, অর্থাৎ এ ছাত্র অঙ্কটি হয়তো পেরেছে ধরে নাও বা পারেনি, বি করতে পারবে কি না ওর সাথে ওর কোনো কিন্তু সম্পর্ক নেই, ও পারলেও কি আর না পারলেও কি, ওর মতো ও কিন্তু ও পারবে কি পারবে না, সেই জন্য এই জাতীয় ঘটনাগুলো কিন্তু দেখো স্বাধীন, একজন আর একজনের উপরে কিন্তু নির্ভরশীল নয়। তাহলে স্বাধীন যদি হয় তাহলে আমরা বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, এই মান দুটো আমরা আগের মতোই দেখো বের করে নিয়েছি। এখন তাহলে আমরা এই অঙ্ক পি অফ এ ইন্টারসেকশন অফ বি আমরা বের করে নিলাম, নেওয়ার পরে আমাদের যে মানটি বের করতে হবে বলা হচ্ছে তারা দুইজন যদি একত্রে করে, সেই ক্ষেত্রে দেখো অতএব তাদের একত্রে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা পি অফ এ ইউনিয়ন অফ বি, তাহলে সূত্রটি হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন অফ বি। তাহলে যখন দুইজন একত্রে করবে তাহলে দেখো কমানের বিষয় আছে, সেই জন্য তারা দুইজন একত্রে করার সম্ভাবনা পি অফ এ ইউনিয়ন অফ বি সমান পি অফ এ অর্থাৎ এ পারার সম্ভাবনা প্লাস বি পারার সম্ভাবনা, তারপরে আবার দুইজনের একত্রে স্বাধীন তার মানে পাওয়ার সম্ভাবনা, তাহলে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন অফ বি, এই মানটি যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো এখানে আমরা পাই 1/2। তাহলে দেখো আমরা এই জাতীয় যে সম্প্রসারণগুলো আছে যদি ভাষায় প্রকাশ করা থাকে তাহলে ভাষায় প্রকাশ করার কারণে আমাদের কি করতে হবে, আমাদের কোন মানগুলো দেওয়া আছে এবং সেই মানগুলো আমরা প্রথমে বসিয়ে দিব, সাথে সাথে দেখব এই ঘটনাটা কি স্বাধীন না ও নির্ভরশীল। যদি স্বাধীন হয় তাহলে আমরা ওই সূত্র দিয়ে আমরা ইন্টারসেকশন অফ বি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি বের করে নিব, এরপরে আমাদের যে মূল যে সূত্র তারা দুইজন একত্রে করার যে সম্ভাবনা যে সূত্র সেই সূত্রে আমরা মান বসিয়ে দিয়ে আমরা মানগুলো বের করতে পারবো, এভাবে আমরা এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবার আমরা সর্বশেষ আমাদের এই ধরনের যত অঙ্ক আছে আমরা সর্বশেষ এই অঙ্কটি করলে আশা করছি সবই পারবে তোমরা। এখন দেখো একই পোস্টে দুইটি শূন্য পদে একজন পুরুষ এবং একজন মহিলা চাকরি প্রার্থী, বলা হচ্ছে একটি চাকরির পরীক্ষায় চাকরির নিয়োগে বলা হচ্ছে একটি মাত্র পোস্ট বা ক্ষেত্র আছে, সেইখানে একজন পুরুষ এবং একজন মহিলা তারা চাকরি পাওয়ার আশা করে চাকরি প্রার্থী, বলা হচ্ছে পুরুষ এবং মহিলা চাকরি পাওয়ার সম্ভাবনা 1/7 এবং 1/5, অর্থাৎ পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনা হলো 7/1 আর মহিলার চাকরি পাওয়ার সম্ভাবনা হলো 5/1। এই ক্ষেত্রে উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত, আমরা একটু আগে যে অঙ্কটি করেছি সেই অঙ্কটিরই ধাঁচের, কিন্তু ওখানে সম্ভাবনা এখানে না সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা নয় অর্থাৎ নেগেটিভ যদি থাকে। তাহলে আমরা জানি কিন্তু দেখো যে মানে মোট ঘটনার সম্ভাবনা কিন্তু সব সময় এক, মানে হোক আর না হোক এখানে প্রবাবিলিটির মোট অনুকূল মানে ঘটনা কিন্তু হবে, দুটোর ঘটনা হয় হবে হবে না মিলে হবে এক, সেই জন্য এখানে বলা হচ্ছে যে একটি মাত্র পদ আছে এবং সেই পদে যেহেতু দুইজন প্রার্থী আছে সেই দুইজন প্রার্থীর মধ্যে দুইজন মানে পরীক্ষার্থী, তা বলা হচ্ছে এর চাকরি পাওয়ার সম্ভাবনা হলো একরকম
সাত ভাগের এক ভাগ, আর বিয়ের চাকরি পাওয়ার সম্ভাবনা হলো পাঁচ ভাগের এক ভাগ। তা বলা আছে উভয়ের যদি বলছে দুইজনই কেউই চাকরি পাবে না, অর্থাৎ উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা, কেন দুইজন তার চাকরি একসাথে পাবে না, এটা কি পাবে নাকি, কেন পোস্টই আছে হলো একটি, সুতরাং চাকরি তাদের একজনই পেতে পারে অথবা দুইজনের কেউই চাকরি পাবে না। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো ওই দুইজনের মধ্যে কেউই পাবে না তার সম্ভাবনা কেমন সেটি আমরা বের করব। তাহলে এখানে দেখো দুইজনের কেউই যদি না পায় সেই ক্ষেত্রে আমাদের কেমন হবে, আমরা খেয়াল করি, ধরি পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনা পি অফ এ, আমরা পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি, পি অফ এ হলো পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনা এবং সেটিকে দেখো দেওয়া আছে 1/7। আর তাহলে পুরুষের চাকরি না পাওয়ার সম্ভাবনা কেন আমরা না করছি, কারণ আমাদের না বের করতে হবে, না পাওয়ার সম্ভাবনা যখন বের করতে হবে, যখন নেগেটিভ কিছু করতে হবে তখন আমাদের মূল এক থেকে বিয়োগ করতে হবে। তোমরা জানো এই কথাগুলো আগেও আমি বলেছি যে তাহলে আমাদের পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে পি অফ এ, তাই যদি হয় তাহলে না পাওয়ার সম্ভাবনা হবে 1 - ওই পি অফ এ, অর্থাৎ 1 - 1/7 করলে আমরা পাই দেখো 6/7। তাহলে পরের লাইনটা কি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো বলো তো, তাহলে পুরুষের যদি হয় তাহলে মহিলারটাও বের করতে হবে, তাহলে আমাকে মহিলাতে বের করতে হলে আমরা লিখব যে মহিলার চাকরি পাওয়ার সম্ভাবনা হলো পি অফ বি এবং সেটি দেওয়া আছে 1/5। তাহলে মহিলার চাকরি না পাওয়ার সম্ভাবনা 1 - 1/5, খুব সহজ, কিন্তু একটা পারলে আর কি খুব সহজে কিন্তু পারা সম্ভব। তাহলে মহিলার চাকরি না পাওয়ার সম্ভাবনা, তাহলে দুইজনের কিন্তু আমার না পাওয়ার সম্ভাবনা আমরা বের করেছি, দুইজনেরই আমাদের নেগেটিভ হয়েছে না পাওয়ার সম্ভাবনা বের করেছি। এবার আমাদের উভয়ের চাকরি পাওয়া না পাওয়ার সম্ভাবনা বের করতে হবে, তাহলে আমরা লিখবো অতএব যেহেতু ঘটনাটি একটি স্বাধীন ঘটনা, কারণ দেখো একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নেই, কেন একজন না পাইলেই কি আর পাইলেই কি, সেজন্য এই ঘটনাটিও কিন্তু দুইটি হলো স্বাধীন ঘটনা। সেজন্য আমাদের এই দুটি যেহেতু স্বাধীন ঘটনা, তাহলে একটু আগে আমরা করেছিলাম যে উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা, কেন আমরা কিন্তু না পাওয়ার কথাটা বের করে নিয়েছি, তাহলে এখন দুইজনেরই না পাওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে ওই যে পি অফ এ ইন্টারসেকশন অফ বি আমরা একটু আগে করেছিলাম, পি অফ এ ইন্টু পি অফ বি, এখানেও কিন্তু সেই সূত্রটি ব্যবহার করা হয়েছে, এখানে আর সূত্রটি না দেখালেও হবে যে উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা সমান এই যে পি অফ এ ইন্টু পি অফ বি। যেহেতু আমরা আমরা যদি এখানে না পাওয়ার সম্ভাবনা না বের করতাম তাহলে কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ইন্টারসেকশনে চলে আসতো, সেই জন্য আমাদের যে প্রশ্নটি আছে সেটি বলাই আছে যে উভয়ের চাকরি যাতে না পাওয়ার সম্ভাবনা, তাহলে সেহেতু আমরা উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা হবে 6/7 × 4/5 = 24/35। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থী আশা করছি যে তোমরা আজ পাঠটি মোটামুটি বুঝতে পেরেছো, তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের পাঠটি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।